এই ছয়টি মেথড বা পদ্ধতির সাহায্যে আপনি ইলেস্টেটরে যে কোনো শেপের কর্নার রাউন্ড করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড তো প্রথম পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে রেক্টাঙ্গল টুল সিলেক্ট করুন এরপর এখানে একটি শেপ বা রেক্ট্যাঙ্গেল ড্র করুন এখন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করুন এরপর এই শেপটির যে কর্নারটি আপনি রাউন্ড চান সেই কর্নারটি সিলেক্ট করুন তো আমি পুরো সেফটিকে রাউন্ড চাই তাই আমি পুরো সেফটিকে সিলেক্ট করছি এরপর এখানে যে পয়েন্ট বা বিন্দুটা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে ভিতরের দিকে নিয়ে আসুন দেখুন যে সেফটির কর্নার রাউন্ড হয়ে গিয়েছে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই সেফটির কর্নার আপনি নির্দিষ্ট পয়েন্ট হিসেবে রাউন্ড করতে পারছেন না তো এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে এই সেফটির কর্নার রেডিয়াস টোয়েন্টি পয়েন্ট করে দিতে সেটি কীভাবে করবেন তো সেটি করার জন্য এখানে যে কর্নার অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি এই শেপটির কর্নার কত রেডিয়াস রাউন্ড করতে চান সেটি এখানে আপনি লিখে দিতে পারেন ওকে তো আমি টোয়েন্টি পয়েন্ট করে দিচ্ছি এরপর এন্টার প্রেস করুন দেখুন যে এই শেপটির কর্নার টোয়েন্টি পয়েন্ট হয়ে গিয়েছে তো এরকম আপনি সেফটিকে রাউন্ড করতে পারবেন তো দুই নম্বর পদ্ধতি হচ্ছে আপনি একইভাবে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করুন এরপর আপনি যে কর্নারটি রাউন্ড চান সেই কনারটি সিলেক্ট করুন তো আমি পুরো সেফটিকে রাউন্ড চাই তা আমি পুরো সেফটিকে সিলেক্ট করছি ওকে এরপর এখানে যে পয়েন্ট বা বিন্দু দেখতে পাচ্ছেন এখানে ডবল ক্লিক করুন তাহলে দেখবেন যে এরকম একটি ডায়ালগ বক্স আসবে এরপর এখান থেকে আপনি রেডিয়াস যদি বাড়ান দেখবেন যে কর্নারটি রাউন্ড হচ্ছে ওকে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কর্নারটি টাইপ চেঞ্জ করে দিতে পারেন তো আপনি যদি কর্নারটিকে ভিতরের দিক থেকে রাউন্ড করতে চান তাহলে আপনি এই মিডল অপশানে ক্লিক করুন তাহলে দেখবেন যে এটি ভিতরের দিক থেকে রাউন্ড হবে ওকে এবং আপনি যদি কর্নারটিকে স্ট্রেট চান তাহলে আপনি এই সাইডের বা তিন নম্বর কর্নার টাইপটিকে সিলেক্ট করুন তাহলে দেখবেন যে এটি স্ট্রেট হয়ে যাবে তো আমরা প্রথমটি ওকে এরপর ওকে প্রেস করুন তো এরকম আপনি এখান থেকে কর্নার রাউন্ড করতে পারবেন তো তিন নম্বর পদ্ধতি হচ্ছে প্রথমে আপনি শেপটিকে সিলেক্ট করুন এরপর উইন্ডো অপশানে ক্লিক করে ট্রান্সফর্ম প্যানেল ওপেন করুন এরপর আপনি যদি পুরো শেপটিকে রাউন্ড করতে চান তাহলে আপনি এখানে লিঙ্ক কর্নার রেডিয়াস অপশানটিতে ক্লিক করুন তাহলে দেখবেন চারটি কর্নার লিঙ্ক হয়ে যাবে ওকে এখন আপনি এখান থেকে যদি যে কোনো একটি কর্নারের রেডিয়াস বাড়াতে থাকেন তাহলে দেখবেন যে চারটি কর্নারের রেডিয়াস একসাথে বাড়বে ওকে তো এখন আপনি যদি চান যে শুধুমাত্র একটি কর্নার রাউন্ড হোক তো সেটি করার জন্য প্রথম আপনি এখানে জিরো পার্সেন্ট করে এন্টার প্রেস করুন তাহলে দেখবেন চারটি কর্নার জিরো পয়েন্টে হয়ে যাবে ওকে এখন আপনি এখান থেকে লিঙ্ক কর্নার রেডিয়াস অপশানটিতে আনচেক করে দিন তাহলে এটি আনলিঙ্ক হয়ে যাবে এখন আপনি যদি এই কর্নারটিকে রাউন্ড করতে চান তাহলে আপনি এখান থেকে এই কর্নারটির রেডিয়াস বাড়াতে থাকুন তাহলে দেখবেন শুধুমাত্র এই কর্নারটি রাউন্ড হবে ওকে তো এখান থেকে আপনি এই কর্নারটির টাইপ চেঞ্জ করতে পারবেন তো সেটি কীভাবে করবে সেটি করার জন্য এখানে এই কর্নার রেডিয়াস বক্সের পাশে এখানে কর্নার টাইপ বলে একটি অপশান আছে ওকে এটিতে ক্লিক করবেন এখান থেকে দেখতে পান যে তিনটি অপশান আছে তো এখান থেকে আপনি যদি ভিতরের দিক থেকে রাউন্ড চান তাহলে আপনি এই অপশানটি ক্লিক করুন মিডল অপশানটিতে তাহলে দেখবেন এটি ভিতরের দিক থেকে রাউন্ড হবে ওকে এবং আপনি যদি কর্নারটি সোজা চান তাহলে আপনি এখানে ক্লিক করে তিন নম্বর অপশানটি বা চ্যাম্প অপশানটিতে ক্লিক করুন তাহলে দেখবেন এটি সোজা হয়ে যাবে ওকে তো আমরা এটিকে রাউন্ডে রাখবো ওকে তো এরকম আপনি এখান থেকেও কর্নার রাউন্ড করতে পারেন তো চার নম্বর পদ্ধতি হচ্ছে প্রথমে আপনি শেফটিকে সিলেক্ট করুন এরপর এফেক্ট অপশানে ক্লিক করুন এখান থেকে স্টাইলাইজ এখান থেকে রাউন্ড কর্নার্স ওকে এরপর এখান থেকে আপনি প্রিভিউ অপশান অন করুন এরপর এখান থেকে আপনি রেডিয়াস বাড়াতে থাকুন দেখুন যে কর্নারটি রাউন্ড হচ্ছে এখন এখান থেকে ওকে প্রেস করুন তাহলে দেখবেন আপনার কর্নার রাউন্ড হয়ে যায় ওকে তো এরকম আপনি এখান থেকেও কর্নার রাউন্ড করতে পারেন তো পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল সেট করুন এরপর এখানে রেক্টাঙ্গেল ড্র করুন এখন আপনি মাউসের লেফট বাটনটি না ছেড়ে কিবোর্ড থেকে আপ অ্যারোকি কি বাটন প্রেস করুন দেখুন যে এটির কর্নার বেশি রাউন্ড হচ্ছে এবং আপনি যদি এটির ডাউন অ্যারো কি প্রেস করেন তাহলে দেখবেন যে এটির রাউন্ডনেস কম হচ্ছে ওকে তো আপনি আপ অ্যারো কি প্রেস করলে এটির রাউন্ডনেস বেশি হবে এবং ডাউন অ্যারো কি প্রেস করলে এটির রাউন্ডনেস কম হবে ওকে তো এরকম আপনি যে কোনো শেপের কর্নার রাউন্ড করতে পারেন এখন আপনি মসের লেফট বাটনটি ছেড়ে দেন দেখুন যে এটি ড্র হয়ে গিয়েছে তো ছয় নম্বর পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল স্ট করুন এরপর এখানে ফাঁকা অংশটিতে একবার ক্লিক করুন এরপর আপনি এখানে যে রেক্ট্যাঙ্গেলি ড্র করতে চান সেটির চওড়া উচ্চতা এবং আপনি সেটির কর্নার কত রিডিয়াস রাউন্ড করতে চান সেটি এখানে আপনাকে বলে দিতে হবে ওকে তো আমি এটির উইথ মানে এটি চওড়া আমি থ্রি হান্ড্রেড পয়েন্ট দিয়ে দিচ্ছি ওকে আপনি চাইলে আপনার মতো রাখতে পারেন এরপর আমি এটির হাইট ওয়ান হান্ড্রেড রাখছি এরপর এটির কর্নার আমি টোয়েন্টি পয়েন্ট দিয়ে দিচ্ছি এরপর ওকে অপশানটিতে ক্লিক করুন দেখুন যে রাউন্ডেড কর্নার সহ একটি রেক্ট্যাঙ্গল এখানে ড্র হয়ে গিয়েছে তো এরকম আপনি ইলস্টেটারে যে কোনো রেক্ট্যাঙ্গল বা শেপের কর্নার রাউন্ড করতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিতে প্রেস করুন ধন্যবাদ